নমস্কার বন্ধুরা আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনার যদি পেন্ট করার টাকা থাকে কিন্তু আপনার বাড়িতে মেঝোটা যেটা আছে যেটাকে আমরা ফ্লোর বলি ওই ফ্লোরটা করার মতো যদি আপনার কাছে টাকা না থাকে যদি আপনারা টাইলস না লাগাতে পারেন তাহলে আপনার জন্য দোস্ত একটা এমন পেন্ট আছে যে পেন্টটা করার পরে আপনার মেঝোটার লুকটা কিন্তু সমস্ত পরিবর্তন হয়ে যাবে আপনি যদি চান যে আমার মেঝটাকে আমরা আমরা যে ঘরে রং করেছি সেই রকমই একটা রঙ করতে চান আপনার ঘরের মেঝোটাতে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে আপনি ইন্ডিগোর একটা এমন পেন্ট আছে যেটাকে ইন্ডিগো ফ্লোর কোট আমরা বলি ওই ফ্লোর কোটটা অ্যাপ্লাই করার পরে আপনার ঘরের মেঝোটা যে আছে অনেকটা চকচকা দেখাবে মানে ওর ফ্লোরের উপর একটা মানে প্লাস্টিকের মতন পার তৈরি হয়ে যাবে আর ওখানে অনেকটাই কিন্তু সুন্দর লাগবে তো এই ফ্লোর কোটের দাম হচ্ছে বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এক লিটারের দাম কিন্তু অনেকটাই বেশি মানে কোথায় বলতে গেলে ছশো থেকে সাড়ে ছশো টাকার মতো দাম আছে ইন্ডিগোর যে ফ্লোর কোট আছে ওটা সাড়ে ছশো টাকার মতন দাম আছে আর ওই সাড়ে ছশোটা এক লিটারে আপনার সাইট থেকে সত্তর স্কোয়ার ফিট আপনার কভার দেবে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা রুম সাধারণত একশো বিশ স্কোয়ার ফিট হয়ে থাকে আমাদের ঘরের যে মেঝোটা আছে সেক্ষেত্রে আমাদের সিরিফ দু লিটার পেন্টের কিন্তু দরকার আছে আর এই দুই লিটার পেন্ট যদি কোনো কর্মে আমরা কিনে আমাদের ঘরের মেঝোটাতে একবার করে দিতে পারি তাহলে আমাদের মেঝোটা অনেক দিন পর্যন্ত কিন্তু লাস্টিং করবে পাঁচ ছ বছর কোনো কোথায় নাই সেই শাইনিং সেই চমক যেটা আছে ওটা কিন্তু আপনারা বজায় রাখতে পারে আপনার কাছে যদি কোনো পেন্টার না থাকে কোনো দরকার নাই আপনি বাড়িতে নিজেও এই প্রসেসটা করতে পারবেন সরাসরি ইন্ডিগোর কোট কিনে নিয়ে আসুন ওটাকে জলের সঙ্গে মিক্স করতে হবে ত্রিশ পার্সেন্ট পানির সঙ্গে মিক্স করুন এক লিটার ফ্লোর কোটে আপনি ত্রিশ পার্সেন্ট জল মিক্স করুন মিক্স করার পরে ওটাকে আপনি সরাসরি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা রোলার দিয়ে আপনার যেটা খুশি সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো একটা জিনিস মাথায় রাখবেন প্রথম কোটটা যে যদি আপনি এইভাবে খাড়া করে করেন তাহলে দ্বিতীয় কোটটা আপনি এভাবে বেড়া করে করতে হবে মানে হরিজন্টাল আর ভার্টিকাল আর তার আগে যে আপনার ফ্লোরটা আছে ওই ফ্লোরটাকে আপনাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে শুকাতে হবে দেখবেন যেন কোনো ধুলো বালি কোনো নোংরা যেন ফ্লোর মধ্যে জমা না হয়ে থাকে তারপরে আপনি দুই কোট করলেন দুই কোট করার পরে কিন্তু আপনার কাজ শেষ না আপনি কম করে হলেও চব্বিশ ঘন্টা তো আপনি কোনো মতেই ওই রুমে ঢুকতে পারবেন না চব্বিশ ঘন্টা যদি পরে যদি যান তাহলে এক জন যান কোনো ব্যাপার না কিন্তু প্রপার তারিকা যদি আপনি শুকাতে চান তাহলে বাহাত্তর ঘন্টা পর আপনি ওই রুমে গিয়ে ঢুকুন বাহাত্তর ঘন্টা পর দেখবেন আপনার ঘরের যে মেঝো আছে সেই মেঝোটা একটা সুন্দরভাবে কিন্তু আপনাদের মানে আপনি যে বাড়িটাতে রঙ করেছেন সেই রঙের ম্যাচিংয়ে আপনার ফ্লোরটাতে আপনারা রঙ করতে পারবেন আর সেটা একমাত্র পসিবল ইন্ডিগোর ফ্লোর গার্ডের বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধু ইন্ডিগোর ফ্লোর কোর্টের মধ্যেই ছিল আর আপনি যদি আমাদের চ্যানেলে আরও অনেক পেন্ট রিলেটেড ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে নেবেন আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন